তো কতটা আনন্দিত, কতটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আমার খুবই আনন্দ হচ্ছে এবং খুবই উচ্ছ্বাসিত হচ্ছি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে এই জয় তো আমার নয়, এই জয় হচ্ছে করিমপুরবাসীর জয়, কর্মীদের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মহুয়াদের জয়, সকলের জয়, সবাই মিলে এক হয়ে কেটেছে। আমি নিজেও কেটেছি, আমিও কোনোদিন ডাইরেক্টলি এভাবে যাইনি গ্রাম গ্রামান্তরে, সেখানে আমি নিজেও গিয়েছি ডোরটুকু। মানে আপনার তো রাজনৈতিক জীবনে এই মানে ময়দানে প্রথম নামা, তাই তো? ডাইরেক্টলি এইভাবে ডোর টু ডোর যাওয়া আমার প্রথম, কিন্তু বাড়িতে তো এত দীর্ঘদিন থেকে রাজনীতি করছে এবং লড়াই করেই চলেছে সিপিএমের সঙ্গে, লড়াই করে। মানে বিমলেন্দুবাবুর এই যে জয়ের দিকে এগিয়ে যাওয়া, কিরকম ফিলিংস হচ্ছে? আমার ভীষণ ভালো লাগছে, এই জন্যই যে দীর্ঘ লড়াইয়ের শেষে ও একটা ভালো পুরস্কার পেল। স্ত্রী হিসেবে তো স্বামীর আজকে জয়, স্ত্রী হিসেবে স্বামীর জয়কে কিভাবে দেখবেন? আমি চাইবো যে ও যে জয়টা আজকে হলো, যাদের জন্য হলো, ও যেন তাদের পাশে থেকে তাদের মুখ হাসি রাখতে পারে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে পারে, তাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে, এটাই আমি চাই। কারণ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের জায়গায় দেখে আর কি, আর সেখান থেকে ও সবসময় বলেছে যে আমি রাজনীতি করছি এবং শুধু নিজের জন্য নয়, কাজ করা, ওর এমনিতে একটু কাজ পাগল মানুষ, কাজ করতে ভীষণ ভালোবাসে। তো আমার আশা যে ও পারবে করিমপুরবাসীর আশা। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।